যুবক যতদিন যৌবন পায় নাই লুঙ্গি মাথায়ও ছিল, কেউ কিছু বলে নাই, তারও কোনো বাপ ছিল না, কখনো নিচে কখনো মাথায়। যেই যৌবন পাইলো আর বাবে চলে আসলো, এখন স্টাইলই ভিন্ন, ঠিক না? কি রাগ, আমার কথা বুঝতেছেন তো? যতদিন যৌবন পায় না ততদিন কিন্তু লুঙ্গি কখনো নিচে কখনো মাথায়, কখনো আসে কখনো নাই। সেও কিছু ভাবতো না, তার ভিতরে ভাবই ছিল না, বাচ্চা তো, কি ভাব হবে আর, ঠিক না? যেই যৌবনে পা দিল তো বাপ চলে আসলো। চলার স্টাইল দেখেন, কথা বলার স্টাইল দেখেন, যতদিন পর্যন্ত মাল ছিল না ততদিন পর্যন্ত বাপ ছিল না, যে একটু মাল চলে আসলো তো বাপ চলে আসলো। এখন কথার স্টাইলও পাল্টে গেছে, ঠিক না? চলার স্টাইল, কাপড়ের স্টাইল, খাওয়ার স্টাইল। আসলে মানুষ যখন সব পাওয়া যায় তো বাস্তবিকই মানুষ হারায়া যায়, যেটা কোরআন বুঝাইতে চাইছে মানুষকে। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা, তুই কি করে অকৃতজ্ঞ হলি? সমস্ত সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত আমার মনে হয় আল্লাহর কোনো আফসোস ছিল না, আল্লাহ কোনোদিন এরকম শব্দ মনে হয় বলতেন না। কারণ সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই, একটা শব্দ দিয়ে আল্লাহ সমগ্র সৃষ্টিকে তৈরি করছেন। কুন ফাকান হইতে বলছেন হয়ে গেছে, চাই সেটা যতই বিশাল হোক আর যতই দামি হোক। জিব্রিল ও কুন দিয়া তৈরি, কুন দিয়া, যদিও জিব্রিল আলাইহিসসালাম বড় দামি, চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, কিন্তু উনিও হুকুম দিয়া তৈরি, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি না। ছয় দিনের ভিতরে আল্লাহ সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন, কিন্তু আপনাকে আমাকে তো আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। হুকুমের ছোঁয়া আমাদের উপরে চড়ান নাই, বিদায় আল্লাহর অভিযোগ ঠিক আছে যে তোদেরকে তো হুকুম দিয়া তৈরি করলাম না, কুদরতি হাতের ছোঁয়া দিয়া করলাম, ছয় দিনের অন্তর্ভুক্ত করলাম না, প্রত্যেককে আমি দশ মাস সময় নিয়ে তৈরি করছি। এমন না যে দশ মাস সময় নিছি আর সবাইকে একভাবে তৈরি করে ছেড়া দিছি, তাও না, প্রত্যেকের অস্তিত্বের ব্যাপারে আমি দশ মাস সময় নিয়ে তোকে তৈরি করছি। শুধু তৈরি করি না, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা তোর মাথায় পড়াইছি। ওয়ালাকাদ কারামনা না বানি আদম, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়াই নাই, সৌন্দর্যের ভান্ডারটা তোর উপরে খালি করে দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর মতো সুন্দর গঠনও আমি কাউকে দেই নাই, রূপও আমি কাউকে দেই নাই। শুধু এইখানেই শেষ না, সমগ্র সৃষ্টি আমি তোর অধীন করছি। সাখারা লাকুম কুল্লা শাই, সব আল্লাহ আমাদের অধীন করছেন, অধীন জমিন আমাদের অধীন, আকাশও আমাদের অধীন। যদি অধীন না হইতো ও বিবেক বুদ্ধিমান মানুষ, আকাশে কোনোদিন লোহা উড়ানো সম্ভব হতো না। যেটা আল্লাহ অধীন করেন নাই ওটার কাছে দাঁড়ো যাওয়া যায় না। বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে, কিন্তু সূর্যের ভিতরে যায়া মাইপা দেখে নাই, সরজমিনে মাইপা দেখে নাই, সূর্য 13 লক্ষ গুণ বড় কিনা। হ্যাঁ, বইলা দিছে একটা ধারণা নিয়া যে 13 লক্ষ গুণ বড়, কিন্তু সরজমিনে যে মাইপা বলতে পারবে না, কেননা ওইখানে পৌঁছার মতো কারো কোনো অধিকার আল্লাহ দেন নাই, ওটাকে পৌঁছার অধিকার অধিকার দেন নাই, বিদায় ওইখানে পৌঁছা যায় না। বিদায় আল্লাহ বলেন সব তোর অধীন করলাম, শুধু অধীন করলাম না, সব ভোগ অধিকার তোকে দিলাম, সব ভোগ অধিকার কিন্তু আমাদের, ভোগ বোঝেন, আমরা কিন্তু ভোক্তা, সব ভোগ করতেছি আমরা। আপনি যদিও প্রশ্ন করবেন, গরু তো ঘাসও খায়, খায় তো আপনার জন্য খায়, নাইলে দুধ দিবে তো দিবে করতে খা, না দুষ নুদুষ হবে তো হবে কি কইরা, আপনার আমার জন্য খায়, সূর্য ওঠে আর ডুবে আপনার আমার জন্য, নাইলে সূর্যের উঠারও দরকার ছিল না, ডুবারও দরকার ছিল না, আলো তো তার প্রয়োজন নাই, আলো তো আপনার প্রয়োজন। এই জন্যই তো কোরআন বসে লাউ জালাল লাইলা সারমাদান, লাউ জালাল্লাহু লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ফামান ইয়াতিকুম বিদিয়া, সারা দিন যদি 24 ঘন্টায় রাত্র থাকে তো আলো দেখবে তো দেখবে কোত্থেকা, আর কোন আলো,
যেই আলোর বজালনা নাহা রাম আশা, আলো আসতে দেরি তোমরা ছড়ায়া যেতে দেরি করো না। হায় হায়, আলো উঠার আগেই তো যাত্রা বাড়িতে জায়গা পাওয়া যায় না, ঠিক না? আরোতে জায়গা পাওয়া যায় না, আর আলো উঠলে তো কথাই নেই, ঠিক না? আল্লাহ বলে সারাদিন রাত থাকলে কোথেকে আলো পাইতে, আর তুমি পরিশ্রমের জন্য কামাইয়ের জন্য কিভাবে বাহির হইতে, আর সারাদিনই যদি দিন থাকতো। এই জন্য হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি, সূর্য যখন উঠতে থাকে আর আলো প্রখর হইতে থাকে, একটা পর্যায়ে আসায় তো আল্লাহ সূর্যকে ধাক্কা দিয়া দেন, ধাক্কা দিয়া বলে চল ডোব, কেননা তুই যেইভাবে প্রখর হইতেছিস এরকম যদি প্রখর হইতে থাকস তাহলে আমার বন্দা একজনও গরমে বাঁচবে না, যা ডুব, ধাক্কা দিয়ে আল্লাহ ডুবায় দেয়। হায় হায় হায়, আল্লাহ বলে সব তোমাকে ভোগ অধিকার দিলাম, তুমি হারাইলা তো হারাইলা কি কইরা। একটু আগে আমি দুই চারটা দেখাইছি, যুবক যতদিন পর্যন্ত বাচ্চা ছিল লঙ্গি কোথায় কোনো খবর নাই, যৌবন পাইতে দেরি বাপ আসতে দেরি হয় না, গরিব যতদিন গরিব ছিল ওই সময় চেহারার বাপ অন্যরকম ছিল, বাস একটা বাড়ির মালিক হইতে দেরি আর বাপ চেঞ্জ হইতে দেরি হয় না, ঠিক না? একটু টাকার গ্রান্ট পাইতে দেরি আর বাপ চেঞ্জ হইতে দেরি হয় না, খালি টাকার গ্রান্ট পাইছে। এরকম হাজারো দেখা যাবে, বিদে আল্লাহ অভিযোগ করতেছে তুই হারাইলি তো হারাইলি কি করা, কেন কারো জীবনের বিনিময় আমি রাখি নাই, কোন সৃষ্টির জীবনের বিনিময় নাই। সূর্য কাটতেছে, 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, আলো দিতে দিতে দৌড়াইতেছে, কিন্তু কোনো বিনিময় নাই। শুধু আলো দেয় না, তসবিহও পড়ে, এমন না যে তসবি পড়ে না, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোরআন আমাদের বিবেকের পর্দা খুলতেছে, সূর্য শুধু দৌড়াইতেছে না সাথে সাথে তসবিহও পড়তেছে, আল্লাহর গুণ গাইতেছে, এমন কি শুকর পর্যন্ত আল্লাহর গুণ গাইতে বাধ্য, যদিও সৃষ্টির ভিতরে আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সে বলতে পারতো আমি গুণ গাবো তো কি করে গাবো, আমি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আমার গুণ গাওয়ার জায়গাটা কোথায় আপনি আমাকে বলেন, সে আল্লাহকে বলতে পারতো না, সেও গুণ গাইতে বাধ্য, কিন্তু কোনো বিনিময় কারো নাই। সন্টাকের মানুষ, আপনি যাত্রাবাড়ির মানুষ, কাজলার মানুষ, আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, ফেরেশতা লুইপা নিতে দেরি করে, সৌরজগতের অর্ধেক জায়গা ভরতে দেরি হয় না, আপনি কোন ক্ষেত্র আছে কদম বাড়াইতে দেরি, পিছনে সব গুনা মাপ করতে দেরি করে না, মাপ চাইতে হয় না, খালি মাপ করতে আল্লাহ দেরি করে না। ক্ষেত্র আছে, ক্ষেত্র চিনতে হবে আপনাকে, ক্ষেত্র চিনতে হবে। আল্লাহর রাস্তায় যখন মানুষ বাহির হয় আল্লাহ নিজেই বলতেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি পা বাড়াইতে দেরি তোমার সব গুনাহ আমি মেটায় দিতে দেরি হয় না। অনেক সময় হয় কি জানেন, প্রথম দিন যেটা সাইজা আসে জামাই, ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকার, এটা জানেন? এবার আপনার চোখ বড় করলেন কেন? প্রথম দিন জামাই যেটা সাইজা আসে ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকায়, আর প্রথম দিন বউ যেটা সাইজা আসে ওটা স্বামীর বাড়ির টাকায়, এটা বাপের বাড়ির টাকায় না, মনে হয় বোঝেন নাই না কি বলছেন আপনি? প্রথম দিন জামাই যেই পোশাকে সাইজা আসে ওটা কিন্তু শ্বশুরে আগেই মুট করে দিয়ে আসে, বাবা তুমি তোমার ইচ্ছা মতো একটা গড়ি কিনা নিও, একটা শেরওয়ানি বানায় নিও, একটা পোশাক কিনা নিও, তো সব মুট করে দিয়ে আসছে, উনি বানায় সানায় সাইজা গাইজা আসছে, কিন্তু পয়সা একটাও নিজের না। এটা আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য, ওটা কিন্তু ওনার না, ওনার না। আল্লাহর রাস্তায় বাহির হইতে দেরি, সব গুনা মানে মাফ করতে আল্লাহ দেরি করে না, কেন জানেন? আল্লাহ বলে আমার বাড়িতে আবি পোশাক কালো নিয়া গুনা নিয়ে আবি তো আসবি কি কইরা, বিদায় জামাই যেরকম শ্বশুর বাড়িরটায় সাইজা আছে, আমিও তোমার কদম উঠাইতে দেরি, তোকে সাজাইতে দেরি করলাম না, ও পোশাক দিয়া সাজাইছে, আমি গুনা মাফ করে সাজায় আর কি, তোর কোনো গুনা নেই।
মনে এইবার বুঝছেন ঠিক না? তো মেরে দোস্ত যেটা আমি বুঝাইতেছিলাম প্রশ্নের দিকে যাইতেছি, হাতে আমার সময় খুব কম, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। যেটা বুঝাইতেছিলাম যে দিন আমাদেরকে কেন দিলেন? আল্লাহ অভিযোগ করছিলেন সব পাওয়ার পরে আমাদের বিবেক দিয়ে চিন্তা করা উচিত, দিন আমাদেরকে কেন দিলেন? ও যেটা রাইখা গেছিলাম যে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না, জিবরিল আলাইহিস সালামেরও বিনিময় নাই, যদিও সোয়া লক্ষ নবীকে উনি ওহী পড়া শোনাইছেন কিন্তু ওনার কোনো বিনিময় নাই। আল্লাহ রসুলকে প্রতি রমজানে একবার উনি কোরআন শরীফ পড়া শোনাইতেন, আল্লাহ রসুল থেকে একবার শুনতেন, যেই বছর দুনিয়ার থেকে চলে গেছেন ওই বছর রমজানে দুইবার শোনাইছেন, দুইবার শুনতেন। আমরা আলী পড়তে দেরি, তীর দশ নেকি পাইতে দেরি করি না, কিন্তু জিবরিল আলাইহিস সালামের আমল নামায় কোনো নেকি নাই, কোনো প্রতিদান নেই। উনি জান্নাতে যাবে না, উনি আজকেও সেবক কালকেও সেবক, উনি কি জান্নাতে যাবে না? ওনার জন্য আল্লাহ প্লেস বানায় রাখছে নাকি? নো 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 নো, উনি আজকেও আমাদের সেবা করে ওইখানেও আমাদের সেবা করে, অবশ্যই ওইখানেও আমাদের নবীজির পাশে পাশে ঘুরঘুরায় করবে। দুনিয়া তো সবচেয়ে বেশি আমাদের নবীজির কাছে আসছে, সমস্ত নবী রসুলের কাছে যতবার আসছেন এর চেয়ে বেশি বার আমাদের নবীজির কাছে আসছে। শুধু আসেন নাই, আমাদের নবীজি যেদিন জন্ম নেয় ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড নির্ধারণ করেন, জন্ম নিতে দেরি, মিকাইল বডিগার্ড নির্ধারিত হইতে দেরি হয় নাই। আল্লাহ বলছে আমার বন্ধুকে পাহারা দিবে, যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন, যাও দুইজনে আমার বন্ধুকে পাহারা দিবে। এই জন্য কোন এক পর্বে মানুষ আল্লাহ রসুলের জন্য পাহারা ঠিক করছিলেন মদিনায় যাওয়ার পরে, মুহাজির একদিন আনসার একদিন, তো আল্লাহর খুব লাগছে এটা। আল্লাহ চিৎকার দিয়া বলছেন বল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বন্ধু বডিগার্ড সরান, আপনাকে অন্য পাহারা দেয় এটা আমাদের সহ্য হয় না, আর আমাদের জন্য শোভনীয় না, আর আমাদের জন্য শোভ পায় না, আমাদের মানিজ্যতে আঘাত লাগে, কিন্তু সরান, আপনাকে পাহারা দিব তো আমরা নিজে দিব। তো জিবরিল আলাইহিস সালাম তো বডিগার্ডই ছিলেন মৃত্যু পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক থেকে নিয়া 15 বছর বয়স থেকে নিয়ে 63 বৎসর, আল্লাহর রসুলের বয়স যখন 63 বৎসর 10 দিনের মতো, ওই দিন পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন কিন্তু কোনো বিনিময় নাই। উনি জান্নাতে যাবে না, দোজখেও যাবে না, উনি ওইখানেও সেবা করবে, কথা অন্যদিকে চলে যাবে। কোনো এক পর্বে আল্লাহ ওনাকে ডাইকা পাঠাবে, বলবে আরশের সাথে কান লাগাও, তো কান লাগাবে তো দেখবে একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আন আই ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি আইকিদনি আনকিদনি, আমাকে বাঁচাও। আল্লাহ বলবে বাঁচায় নিয়ে আসো। তো দুজকে যে জিজ্ঞেস করবে মালিককে, আওয়াজ তো শুনে আসছি লোকটা কোথায় আছে, তো কম্পিউটারে সার্চ করে দেখবে একজনও নাই, সব বাইর করে দিছি, কেউ নাই এখানে, কেন কম্পিউটারে যুক্ত ওটা দিয়ে বুঝাইতেছি, উনি দেখবে একজনও নাই। তো বলবে আল্লাহ মালিক তো বলতেছে কম্পিউটার আমাকে দেখাইছে সার্চ করে একজনও নাকি বাকি নাই, তো আল্লাহ আবার বলবে কান পাক, কয়টা দেখবে আবার ওই আওয়াজ আবার যাবে, যা বলবে ভাই প্রথমবার শোনাটা ভুল হইতে পারত, এইবার তো শুনে আসছি, দ্বিতীয়বার কানে শুনলাম আছে একজন, তো উনি কইব কম্পিউটার তোমারে দিয়া দেই আমি ওপেন করে দেই, এই যে দেখো এবার তুমি লিস্টি করে টোকাও আছে কিনা, কেউ নাই এখানে, সব বাহির করে দিছি তালা, ফাঁকার মতো এখান থেকে বাহির হওয়ার মতো একজনও নাই, আবার যাবে বলবে ইয়া আল্লাহ প্রথম তো মালিক দেখাইছিল এবার আমি নিজে দেখে আসছি কেউ নাই, তাল্লা চেতা বলবে এবার কান লাগা, তো উনি শুনবেন ওই আওয়াজেই, এখন আল্লাহ অ্যাড্রেস দিয়া দিবে যাও দুজগের ওইখানে যেয়ে দেখো একবারে অথই তলদেশে যেয়ে দেখো, পড়তে 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 কয়লা হয়ে গেছে, আর কয়লাটাও একটা একটা পোকার আকৃতি হয়ে গেছে, ওইখানে যেয়ে দুইজনে কান পাত, আসবে যাবে যে কান পাতবে দেখবে হ আওয়াজ এইখান থেকেই আসতেছে, এত ক্ষীণ ক্ষীণ হইলে কি হইব,
ওটা আরো সে যে টক্কর লাগতেছে আল্লাহ বলবে বাইর করে নিয়ে আসো তো উনি সেবা আজকেও করতেছেন কালকেও করবেন আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়েছেন কোনো সৃষ্টির বিনিময় নাই বিধা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই প্রশ্ন এটাই ছিল যে দিন আমাদেরকে কেন দিলেন জিবরিলকে দিলেন না মিকাইলকে দিলেন না ইসরাফিলকে দিলেন না মালাকুল মউতকে দিলেন না হামিলিনে আরশকে দিলেন না কোন ফেরেশতাদেরকে দিলেন না ফেরেশতার স্তর আমি বর্ণনা করতে চাইতেছি না ফেরেশতার অনেকগুলো স্তর আছে আরশের নিচে কয়েক ধরনের ফেরেশতা বিচরণ করে এদের এক এক ব্যাটেলিয়ানের নাম ভিন্ন ভিন্ন এদের ব্যাটেলিয়ানও আছে ওই ব্যাটেলিয়ানের নাম ভিন্ন ভিন্ন এদেরকেও দিন দিলেন না আল্লাহ আপনাকে আমাকে দিন কেন দিলেন এই বিবেকের কাছে প্রশ্ন করা চাই যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিদ্যা দিয়েছেন তাদের একটু বিবেকের কাছে প্রশ্ন করা চাই যে দিন আমাকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না আল্লাহ দিন আমি নারীকে কেন দিলেন পুরুষকে কেন দিলেন আমাদেরকে কেন দিন দিলেন আর হুজুররাই কেন এটার পিছে লাগলো সব জায়গায় দিন 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 এত আলোচনা দিন নিয়া কেন এটা বিবেকের কাছে প্রশ্ন করা উচিত কি উচিত না বলেন আমি কি বুঝাইতে পারলাম উচিত না উচিত না আমাকে কাছে কিন্তু আমার প্রশ্ন করা উচিত দিন আমাকে কেন দিলেন চলেন সহজ সলিউশনে চলে যাই লম্বা করা যাবে না দিন এজন্যই দিলেন যদি একটু দূরের থেকে ঘুরায় নিয়ে আসি সমগ্র সৃষ্টির দিকে আপনি তাকান সমগ্র সৃষ্টির সুখে থাকার জন্য একটা পরিবেশ আল্লাহর তরফ থেকে নির্ধারিত আছে এরকম কোন সৃষ্টি নাই যার জন্য কোনো পরিবেশ নাই ওলামা দেখাবে সমস্ত কিছুর জন্য পরিবেশ আছে পাখির জন্য খোলা আকাশের পরিবেশ যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হইতে পারে বন্য প্রাণীর জন্য যদি জঙ্গলের পরিবেশ হইতে পারে মৎস্য মাছের জন্য যদি পানির পরিবেশ সামুদ্রিক প্রাণীর জন্য যদি পানির পরিবেশ হইতে পারে এমন কি গর্তের পিপীলিকার জন্য যদি একটা পরিবেশ হইতে পারে সমগ্র সৃষ্টির জন্য যদি আল্লাহর পক্ষ থেকে পরিবেশ হইতে পারে তাহলে আমি আল্লাহকে প্রশ্ন করতে পারি যে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা বানাইলা বটে সবচেয়ে সুন্দর বানাইলা বটে সবকিছু আমার অধীন করলা বটে ভোগ অধিকার দিলা তুমি আমাকে আমার প্রত্যেকটা জিনিসের বিনিময় রাখলা তুমি ও আল্লাহ আমিও তো একটা ছোট জীবন রাখি 60-70 বছর সব সৃষ্টি যদি তার পরিবেশে সুখী হইতে পারে তো মালিক আমি কোন পরিবেশে সুখী এই প্রশ্নটা কি আমরা আল্লাহকে করতে পারি না পারি না যে আমি কোন পরিবেশে সুখী সব সৃষ্টি যদি একটা পরিবেশ রাখতে পারে সে ওই পরিবেশেই সুখী যার কারণে ওই পরিবেশকে ঠিক রাখার জন্য সর্বদেশের পরিবেশবাদী একটা সংগঠনও থাকে আর এরা মাথার গাম পায়ে ফেলা আমি মাঝে মাঝে দেখি আমার এলাকায় সকালবেলা কিছু মেয়ে ছেলে চলে আসে যারা এলাকার কুকুরগুলাকে খাওয়া দেয় সুন্দরভাবে দেয় এখন ওয়ান টাইম প্লেট বাহির হয়ে গেছে ওটার ভিতরে রাইখা দেয় তাকে যদি জিজ্ঞাসা করি সাত সকালে তুমি কেন চলে আসলা তো সে জবাব দেয় আমি পরিবেশবাদীর লোক যদি পরিবেশকে ঠিক রাখার জন্য সর্বদেশে একটা সংস্থা থাকতে পারে সরকার অনুমোদিত এটা দুনিয়ার সর্বদেশে আছে শুধু একটা না একক আছে শুধু একক না শত শত আছে যদি সমগ্র সৃষ্টির পরিবেশের জন্য পরিবেশবাদীও থাকতে পারে তো আমি কি আমার মালিককে প্রশ্ন করতে পারি না যে সৃষ্টির সেরা আমি তুমি আমাকে ছোট্ট একটা জীবন দিলে ও মালিক সবই তো তুমি দিলে এক ফোঁটা পানির থেকে তুমি আমাকে তৈরি করলে আমি তো এক ফোঁটা পানি ছিলাম যেটা আল্লাহ বলে মা কুন্তা বিশাই তুমি কিছুই ছিলে না কুন্তা মা আম্মাহিনা তুমি নিকৃষ্ট একটা পানি ছিলা সলবি আবি কাওয়া ইবি উম্মিক মার পিঠে বাপের মার সিনায় বাপের পিঠে আখরাস তো আমি ওইখান থেকে বাহির করছি
জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে একত্রিত করছি গসাই তুফিল গেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি সুম্মা রব্বি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে আমি প্রসেসিং করছি বি কুদরতি আমার কুদরত দিয়া আমার কুদরতি হাত দিয়া মা আম্মাহিনা নিকৃষ্ট পানি সুম্মা মুজগা পরে রক্তপিণ্ড সুম্মা ইজামা পরে তোর কঙ্কাল ও কসাইতু আলাইহি লাহমা দীর্ঘ সময় নিয়ে আমি এটার উপরে নিখোদ ভাবে গোস্ত আর চামড়ার আবরণ চড়ায় দিছি তারপরে তোকে আমি অস্তিত্ব দিছি কিন্তু দিলে কি হবে নিশ্চয় তোর মতো কেউ ছিল না কুনতা মিসকিনা তুই নিশ্চয় ছিলি ফালা আলাকা সিন্নুন তাক্তা দাঁত তোর ছিল না তুই কাটবি ওয়ালা আলাকা লিসানুন তান্তিক জিহ্বা ছিল বাক শক্তি ছিল না কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না আরে মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না দিল ছিল চিন্তা কি জিনিস জানতাম না হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাই ছিল না পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না আল্লাহ বলে ফকাত তাতাহাররাক তুই একটু নড়াচড়া করতে পারতি আমি তোকে এই পর্যন্ত পজিশন পর্যন্ত নিয়ে আসছি আজকে আমরা সবাই বলি যুবক বলে আমার একটা পজিশন আছে না আমরাও বলি আমার একটা পজিশন আছে না নারীও বলে আমার একটা পজিশন আছে না সবাই বলি একটা পজিশন পজিশনের বিপরীতই তো মানুষ ভাব নিয়ে চলে ঠিক না সবার একটা পজিশন আল্লাহ বলে তোকে তো এখানে নিয়ে আসছি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তুমি এরকম সুন্দর করে তুমি আমাকে সাজাইলে বিদায় তোমার কাছে আমার প্রশ্ন জীবনটা বেশি লম্বা দিলেন একটা ছোট্ট জীবন দিলা ৬০-৭০ বছরই বাঁচবো আমার এই ছোট্ট জীবনটায় সুখের পরিবেশ তো কোন পরিবেশ কি আল্লাহকে প্রশ্ন করা যায় না যায় না আপনি তো বলবেন আল্লাহকে তো চোখেই দেখা যায় না ঠিক না চোখেই দেখা যায় না ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না প্রশ্ন করব তো করব কর্তিকা আরে নাইলে আল্লাহ কোনোদিন জবাব দিতেন না আল্লাহ যেন আমার প্রশ্ন আগেই শুনা নিছেন হাজারো কোটি বৎসর আগে আল্লাহ নিজে প্রশ্ন করে পরে জবাব দিছেন আমি শেষ জায়গায় চলে আসছি দিন কেন দিছেন আল্লাহ ওটা সহজ সলিউশনে চলে আসছি আল্লাহ দিন এই জন্য দিছেন তো আল্লাহ কোরআনে বলে কোরআনে আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ও মানুষ সমগ্র সৃষ্টির জন্য সুখের যেরকম পরিবেশ রাখছি ও মানুষ তোর সুখের জন্য আমি দিনের পরিবেশ রাখছি তুই দিনের পরিবেশে সুখী হবি দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হবি না আজকে আমাদের জীবনটা একা কিনা ব্যাচেলার বেশি দিন থাকা যায় না বেশি দিন থাকলে আবার মানুষের কথাও শুনতে হয় চিরকুমার শব্দ একটা বাংলায় আছে কিন্তু এই চিরকুমার বলে আর কি কিন্তু আঙ্গুল যে কতগুলা ওঠে ওটা আর দেখে না শুধু বলে চিরকুমার মানুষ অনেকজনে অনেকজনে কয় মালপত্রই নাই চিরকুমার থাকবে না তো থাকবে কি ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে তো চিরকুমার শব্দ যদিও থাকে কিন্তু মানুষ ব্যাচেলার থাকতে পারে না মানুষের জন্য জীবনে দুটা পার্ট থাকে নারীও থাকে পুরুষও থাকে দুটা পার্টই মানুষের মানুষ আমরা মানুষ আমাদের সংসার আমাদের ফ্যামিলি আমাদের জীবনটা এটাকে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছেন বুঝাইতে পারলাম দিনের পরিবেশ কেন এই ছোট্ট জীবনটায় কিসে থাকার জন্য সুখে থাকার জন্য আমরা কিন্তু সারা দিন দৌড়াই সুখ আচ্ছা এখন আমাদের কাছে যে সুখ আছে আমি একটা সুখের কাহিনী উঠায় ধরতেছি এখন আপনাদের কাছে বিচার রাখবো কি আমরা সুখী না তারা সুখী আগে আমি কাহিনী তুলে ধরি তিন দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই খেজুরের বিচিও ছিল না যে একটু চাবায়া পানি পান করবে চতুর্থ দিন ঘরের অভিভাবক যাইতেছেন তো বলতেছেন দোয়া করো আজকে যেন কিছু জুটে সকাল গড়ায়া দুপুর দুপুর গড়ায়া বিকাল বিকাল গড়ায়া সন্ধ্যা কিন্তু ঘরের মানুষটা শুধু বারবার তাকায়া দেখতেছে কখন আসবে কখন আসবে কখন আসবে কেননা বাচ্চাগুলার চিৎকার আর দিলে মানতেছে না কানে বারবার বাচ্চাদের চিৎকার আসতেছে খিদার
সন্ধ্যা যখন ঘনায় গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরের মানুষটা যখন ফিরতে ছিল, পর্দা উঠে দেখে আসতেছে চেহারাটা মলিন, হাত দুইটা খালি, চেহারাটা মলিন, হাত দুইটা, আরে বোঝেন আমার কথা, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। যখন একবারে কাছে চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, আওয়াজ দিছেন আলী, এইবার মনে হয় নামটা চিনছেন, আওয়াজ দিছে কি আলী, চোখে চোখ পড়ছে, জিজ্ঞাসা করছে চেহারাটা আলী, চেহারা মলিন কেন, তা হাত উঠে দেখাইছে ফাতেমা মা ওয়াজেদনা শাই, কিছু পাই নাই, আজকেও ক্ষুধার্ত থাকতে হবে। তো ঘরের মানুষটা চিৎকার দিতেছে আলী ওয়াজেদনা শাকারনা লামনা জি সবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব, দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ফালা ইউনাসিবুলানা আন্নাকুনা মাহজুন, আল্লাহ আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, তোমার চেহারা মলিন তো মলিন। বলেন তারা সুখী না আমরা সুখী? আমরা সুখী? কি আমাদের বাংলাদেশে কোনো পরিবার এরকম একটা চিত্র তুলে ধরতে পারবে? আগেরটা শুনেন আরো আজীব লাগবে, বলতেছে আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না, হাসবে তো দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা নু হাইসা দিছেন, দরজা খুলা দিছেন, পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা নু নিজে বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি দেখতেছি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে, অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত, স্বামীকে স্বাগত জানাইতেছে, মন জিততে হবে, স্বামী যেন না বুঝতে পারে যে আমি ব্যথিত হয়েছি, তো মুস্কি মুস্কি হাসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি আর পারি না, পারলাম না, কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া দেখ, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায় ঘরে ঢুকলাম আর তুই মুস্কি মুস্কি হাসিস। তো বলতেছে আলী আগেরটা শোনাবো, তুমি শুনাইছো আমিও একটা শোনাবো। তো বলছে আলী তুমি যখন ঘর থেকে বাহির হয়ে যাও, তো হাজিনতু ওয়া তাশাওয়াক্তু, তুমি যখন বাহির হয়ে যাও তো আমার চেহারাটা মলিন হয়ে যায়। আলী আমি সারা দিন তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আজ কখন আসবি? আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলতে যে ফাতেমা এই জন্যই কি এক টোকায় দরজা খুলা দিস? তো বলছে আলী ঠিক বলছিস, তুই আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দিতে পারি। তো বলছে ফাতেমা এটা শিখলি তো শিখলি করতে, কা কাব্বা প্রথম দিনই বলে দিছে ফাতেমা 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 ফাতেমা, আলী সারা দিন পরিশ্রম করে আসবে তোদের জন্যই জোগাড় করার জন্য সকালে বাহির হবে আলী, আলীও আমার কলিজার টুকরা, ফাতেমা আলী যেন দরজা খটখটাইতে না হয়, এক টুকায় যেন খুলে দিতে পারিস। ওই দিন থেকে আলী দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, এক টুকায় যেন খুলে দিতে পারি। ও যাত্রা বাড়ির আর কাজলার মানুষ, আল্লাহ দিন দিছেন এই ছোট্ট জীবনটায় নারী পুরুষ সুখে থাকা, দিনের ভিতরেই সুখ, সময় আমার হাতে নাই, নাহলে হাজারো কাহিনী আমার সাথে গোটা আপনাদেরকে আমি শুনাইতে পারি। হায় হায় ডেকি বলে আকাশে গেলেও বারাবাদে দান বাদে, ঠিক না, একটা প্রবাদ বাক্য আছে ঠিক না, আমরা যেখানেই যেই মানুষ পানি পড়া নিতে আসে, সেটা আমেরিকা হোক আর ক্যানাডা হোক আর অস্ট্রেলিয়া হোক আর উন্নত বিশ্ব হোক, তখন জিগাই পানি পড়া দিয়া করবেন তো করবেন কি, হাজারো মানুষের চোখের পানি এইখানে ছবি সহ সেভ করা আছে, যদি পেন ড্রাইভের মতো খোলা যেত তাহলে ওয়াজের দরকার ছিল না, বড় একটা স্ক্রিন লাগায় দিতাম, যেটাকে কি বলে প্রজেক্টর লাগায় দিতাম,
আর কম্পিউটারে দুকায়া দিতাম আর আপনারা দেখতে থাকতেন আর কাঁদতে থাকতেন আমিও কাঁদছি আপনারাও কাঁদতে থাকতেন যে আমেরিকার মতো জায়গায় থাইকা তুমি এত দুঃখী এইখানে তো মানুষ মনে করে সবাই সুখী এখন তো দেখি তোমরা আমাদের চেয়ে কোটি গুণ বেশি দুঃখী আমরা এর চেয়ে বেশি সুখী ওই সময় ওই কথা মনে ওঠে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আইনা আবনা আদ-দুনিয়া মিন হাদিহি লাদ্দা আরে আমাদের জীবনে সুখের থেকে রাজা বাদশার সন্তানরা কোথায় আমরা যে সুখী দিন দিছেন সুখে কাটান এই জন্য সম্মিলিত জীবন নারী পুরুষ সম্মিলিত জীবন বরং এখন নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি এই জন্য সম্মিলিত জীবনে যদি দিন না আসে তাহলে লাইফ তো হবে কিন্তু হ্যাপি হবে না আজকে আমাদের ঘরে সুখের সমস্ত উপকরণ আছে শীতের দিন যাত্রাবাড়ি নিয়া কাজলা নিয়া অধিকাংশ ঘরে পাওয়া যাবে যাদের ঘরের ভিতরে ঠান্ডা পানির গিজার আছে কিন্তু গরম পানির গিজার আছে কিন্তু জিজ্ঞাসা করেন তুমি গরম পানি দিয়ে ডেলি গোসল করো তোমার ভিতরে সুখ কতটুক এটাও সুখের উপকরণ সে বলবে আমি গোসল গরম পানি দিয়ে করি বটে কিন্তু আমার কাছে সুখ নাই সুখের সমস্ত উপকরণ আছে কিন্তু আমাদের জীবনে সুখ নাই সুখ যদি থাকতো তাহলে পত্রিকায় কোনোদিন এই কথাগুলো উঠতো না কোনোদিন মিডিয়ায় আসতো না কোনোদিন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সুইডেন সবচেয়ে উন্নত দেশ সুইডেনের ভিতরে সরকারি কানুন আছে আপনি সরকারিভাবে আত্মহত্যা করতে পারেন আপনি যদি দরখাস্ত করেন সরকার আপনার দরখাস্তকে অনুমোদন দিবে সরকারিভাবে আপনাকে আত্মহত্যার সুযোগ দিবে লোক আসবে আপনি যেইভাবে চাবেন ওইভাবে আপনাকে বিদায় করায় দিবে সার্চ দেন মোবাইলে তারপরে সত্যায়িত করেন হায় হায় উন্নত দেশের লোকগুলা কোনোদিন আত্মহত্যা করতো না সুখের উপকরণ থাকলে সুখ হয় না সুখের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিনের পরিবেশ যত বেশি দিনদার হবে অত বেশি সুখী হবে সুখী উপকরণ আছে নাই তো আমাদের জীবনে শব্দ সুখটা নাই সুখ আমাদের শব্দটা নাই উপকরণ আছে আসবাব আছে সব আছে কিন্তু সুখ নাই সুখ শব্দটা আমাদের জীবনে নাই হ্যাপি কে কে আছে কিন্তু বাট আমাদের জীবনে হ্যাপিত্ব নাই হ্যাপি কে কে লেখা আছে কিন্তু হ্যাপি শব্দটা আমাদের জীবনে নাই ইউ আর নো হ্যাপি আপনিও বলবেন যে আমিও হ্যাপি না আমিও হ্যাপি না হ্যাপি নাই কেন দিনের পরিবেশ নাই এই জন্য দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা সুখে থাকার একটা মাত্র দেখাইলাম আপনাদেরকে বিবেচনা করেন ওনারা সুখী ছিল না আমরা সুখী ওনারা হ্যাপি না আমরা হ্যাপি অথচ ওই দিনই আলী হাসান হুসাইনকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ চতুর্থ দিন হতে চললো শেষ হইতে চললো হাসান হুসেনের মুখে কিছু জোটে নাই আর রাখা যায় না আল্লাহ রসুল কাপড় উঠায় দেখাইছেন আমার পেটেও পাথর আমার ঘরেও কিছু নাই কিন্তু কলিজার টুকরাকে সওয়া কান্না তো সওয়া যায় না তো বলছেন নিয়া আসো হাসান আসো জিব্বা বাহির করে দিয়া বসে চুষতে থাকো একটু চুষার পরে বসে নানা যান পেট বেড়ে গেছে আর চুষবো না বলছে হোসাইন তুমি আসো হায় হায় যার মুখের ভিতরে এমন জিব্বা তার পেটে পাথর তারপরও সুখ আসেন আমার কথা শেষ যদি ছোট্ট জীবনটা সুখী হইতে চাই আমাদের দুনিয়ার জীবনের দুইটা পার্ট একটা নারী একটা পুরুষ দুজনকে দিনদার হইতে হবে আর যদি দুইজন দিনদার না হইলো একজন দিনদার হইলে হবে না গাড়ির চাকা একটা হাওয়ায় আছে আর একটা পাঞ্চার আপনি চালায় নিয়ে যাবেন একটু পরে গাড়িও যাবে আপনিও যাবেন দুটোই হাওয়া থাকতে হবে দুজনই দিনদার হইতে হবে আজকে সনটেক মহিলা মাদ্রাসা একটা এরকম প্রত্যেক গলি গলি হওয়া দরকার ছিল আমরা নতুন শিক্ষা আধুনিক শিক্ষায় আমরা বিরোধী না কিন্তু আধুনিক শিক্ষা যদি একটা শব্দ ডিকশনারিতে দেখি জেনারেল শিক্ষা মানে কি হ্যাঁ জেনারেল মানে কি হ্যাঁ কি তো সাধারণ জিনিস নিয়ে তো গৌরব করা যায় না ঠিক না
আমার আওয়াজটা দেখেন না দুলের মতো, এটা নিয়ে তো আমি গৌরব করতে পারি না যে আমার আওয়াজ একবারে শুনিয়ে আসছে কুকিলের মতো। এটা নিয়ে সাধারণ শিক্ষা নিয়ে আবার কি গৌরব করা যায়? জেনারেল মানেই তো সাধারণ, কি ডিকশনারি তো এটাই লেখা, ঠিক না? কি আমি কি ভুল অর্থ বলতেছি? বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ দেখেন সাধারণ শিক্ষা, সাধারণ নিয়ে আবার গৌরব করে কি করে? আমরা এটার বিরুদ্ধে না। আপনি সাধারণ শিক্ষা শিখেন, কত শিখবেন শিখেন, কিন্তু হ্যাঁ যতটুক না হইলেই নয়, যতটুক দিনদারি না হইলে আমি সুখী হব না, আমার সন্তান সুখী হবে না, আমি ফ্যামিলিগত সুখী হব না, বাপ হইয়া সুখী হব না, মা হইয়া সুখী হব না। এতটুক শিক্ষা কমসে কম আমাদেরকে এই সনটেক মাদ্রাসার থেকে নেওয়া উচিত। ওটার জন্য সহজ, যদি এইখানে মক্তব পড়া যায় তিন বছরের কোন একটা মেয়ে, বা পাঁচ বছরের মক্তব হবে কিনা জানি না আমি, কয় বছরের, তিন বছরের নুরানি মক্তব যদি পড়া যায়, আমার এই বিশ্বাস এই মহিলা কোনোদিন হারাবে না। একটা পুরুষ যদি পড়ে ওই ছেলে কোনোদিন হারাবে না, কেন না কখনো না কখনো ওই মক্তবের শিক্ষা তার ভিতর থেকে আওয়াজ দিবে, তুই হারাবি তো হারাবি কি কইরা, তুই না ওই হাদিস পড়া আসছিস, নুরানিতে কতগুলো হাদিস মুখস্থ পড়ায়, ওই হাদিস গুলা মাঝে মাঝে তাকে ভিতর থেকে বেজা উঠবে আর বলবে তুই হারাস তো হারাস কি কইরা। এই জন্য আমরা কখনো কখনো দেখি কোনো জায়গায় গেলে মুস্কি হাসি দিয়া কা হুজুর, তাবলিগি লাইনে গেলে কা হুজুর, মনে কিছু নিয়েন না ছাত্র জামানে আমিও তিন দিন লাগাইছি, ওই সেটা তার কোনো না কোনো সময় বেজা উঠে। মক্তব যদি পড়ে তো কোনো না কোনো সময় ভিতর থেকে বেজা উঠবে, তুই না ওই হাদিস গুলা পড়ছিস আজকে হারাস তো হারাস কি কইরা। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই দুনিয়ার জীবনে সুখে থাকার জন্য, এই মাদ্রাসা গুলা ওটারই প্রতীক, ওটারই আলো, ওটারই সূর্য বলতে পারেন, প্রদীপ বলতে পারেন, প্রদীকও বলতে পারেন, এটারই আলো এটারই সূর্য এই মাদ্রাসা গুলা, মহিলা হোক আর ছেলের হোক, দিনদারি মানুষকে শিখানোর জন্য। কেন একটু সুখে থাকতে হবে, কসম খোদার এখনো দুনিয়ায় পাওয়া যাবে, ঘরে হয়তো চুলাও মাঝে মাঝে জ্বলে না, কিন্তু ওনাদের আপোষে যে ভালোবাসা, ওই ভালোবাসা যদি সারা দুনিয়াও বাইটা দেওয়া হয় তার উপরও দুইজনের ভালোবাসায় বিন্দুও কমবে না, এরকম ভালোবাসা আছে না নাই? আছে, নাইলে 7,000 টাকা বেতন পায় সংসার চালায় তো চালায় কি করে? ওপেন দুনিয়া, ওই বেটি গার্মেন্টসে যায় না তো যায় না কেন? ও বলছে 7,000 কেন, তুই 5,000 পা, 5,000 কেন না পা, তোর গলা ধরা সুখের যে ঘুম আসে ওই ঘুম দুনিয়ার কোথাও আসবে না, নাইলে মসজিদ মাদ্রাসায় 5,000-7,000 টাকার বেতনে চাকরি করতে পারতেন না। আজকে তো ওপেন দুনিয়া, যদি ওরা বলে না আমি ভাঙ্গা দিলাম, নাইলে 5,000-7,000 টাকা বেতন পেয়ে সংসার চালাইতে পারে না, ওই ঘরের থেকে কোনোদিন অভিযোগ আসে নাই, আপনাদের কাছে চিঠি আসে নাই অভিযোগের, ওই ঘরে কোনো চাহিদা নাই, যদিও ছোটবেলার একটা ডাইজেস্টের পড়া মনে হচ্ছে এই জন্য বলি, ওইখানে লেখা ছিল সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না, তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়, রোজার ঈদ বাড়ির যেতে যেতে বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি, কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ, স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে, তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো। তো আমিও নিচে লেখা দিছি হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে ইনশাআল্লাহ হবে, যেমন মুসা ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1,000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, আমাদের নবীজির 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, জান্নাত 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন দুনিয়াতে তো বিয়ে হন নাই পান নাই উনি, চলে গেছে ওইখানে হবে অনুষ্ঠান, ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না,
ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দিন দিছে আল্লাহ এই দুনিয়া একটু সুখে থাকার জন্য, আর দিন দিছেন ওই পুরীতে সুখের ঠিকানা জান্নাতকে এইখান থেকে অ্যালটমেন্ট করার জন্য, লুইপা নেওয়ার জন্য, এইখান থেকে বুকিং দিয়া যাওয়ার জন্য, এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না, তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়, রোজার ঈদ বাড়ির যেতে যেতে বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি, কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো। তো আমিও নিচে লেখা দিছি হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1,000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, আমাদের নবীজির 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। জান্নাত 3 জন বিবি জান্নাতে এখনো চলে গেছেন, দুনিয়াতে তো বিয়ে হন নাই পান নাই, উনি চলে গেছে ওইখানে হবে অনুষ্ঠান, ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না, ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভাবা উচিত এই হিসাবে, ভাবা উচিত যে জুমার দিন মসজিদে গেলে জুমা ব্যতীত এমনকি আমাদের বাড়ির দুয়ার পর্যন্ত মানুষ চলে আসে, দরজায় খটখটাইতে থাকে, বাহির হইলে একটা সর্বসর্ব প্রথমেই উচ্চারিত হয়, এবং ওয়াজ মাহফিল গুলাতে তো হয়ই হয়। সব সময় আমাদের পুরা সমাজে একটা কথা নিয়ে চর্চা চলতে থাকে, কেউ পক্ষে চর্চা করে কেউ বিরুদ্ধে করে, সেটা হলো দিন কি। আমার কথা বোঝেন, ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু সুরমুর হবে না, আমার কাছে নাই করতে কি দিব। সেই শব্দটা হলো দিন, দিন বহুত আলোচিত, ঠিক না, পক্ষেও আলোচনা হয় বিরুদ্ধেও আলোচনা হয়, ঠিক না। কিন্তু আমি বিবেকওয়ালা মানুষগুলাকে প্রশ্ন করব, কেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো একটা ব্রেন দিছেন, আমরা বুঝি, আল্লাহ তৈরি করা নিজেই বলছেন, ব্রেনকে তৈরি করে আল্লাহ নিজেই বলছেন, মা খালাকতু আকিয়াবা মিনক, তোর চেয়ে উত্তম কোন জিনিস আমি বানাই না, ওয়ালা আসমানা মিনকা, ব্রেনের চেয়ে দামি কোনো জিনিস নাই, আছে নাকি। একটা স্ক্রু যদি ঢিলা করে দেয় তাহলে আমরা দূরের থেকেই দেখাইতে থাকি, ঠিক না, কথাবার্তার ধরন যদি নাও বোঝে তো পরিচিত মানুষ দূরের থেকে দেখাইতে থাকে এরকম করা কি বোঝায়, যে একটু ঢিলা আছে, যদিও এখন ঠিক বলতেছে একটু পরেই কিন্তু উল্টায় যাবে। যেমন আমারই মনে আছে হেমায়তপুরে যাওয়ার পরে যখন দেখতেছিলাম পাবনায়, তো 2-4 জন বলতেছিল এদিক ওদিক কি দেখেন, আমাদের সাথে থাকলে আপনিও 2 দিন পরে ভালো হয়ে যাবেন, অথচ ওনাদেরকে ভর্তি করানো হয়েছে কেন আর আমি বা গেছি কেন, উনি আমাকে অসুস্থ মনে করতেছে নিজেকে সুস্থ মনে করতেছে, আর আমাকে বলতেছে 2-4 দিন থাকেন তাহলে আমাদের মতো ভালো হয়ে যাবে। এদিক ওদিক তাকান তো তাকান কি, আবার দেখা দেখা হাসেন কেন, আল্লাহ এটার চেয়ে দামি কোনো জিনিস বানানো নাই, দামি কোনো জিনিস দেনো নাই, ঠিক না, এটা বড় দামি। বিদায় বিবেকমান মানুষগুলোকে আমি প্রশ্ন করব, নারী হোক পুরুষ হোক, বিবেকটা দিছেন আল্লাহ ভাবার জন্য। আজকে দুনিয়াটা উন্নত, একটু আগ পিছন থেকে না নিয়ে গেলে বুঝে আসবে না আমার কথা।
দুনিয়াটা আজকে উন্নত, এতটুকুই উন্নত যে আমরা সবাই এই উন্নত দুনিয়ার জন্য লালাই। এমন কি জান দিত দিদা করি না, জান নিত দিদা করি না, ঠিক না? কেন দুনিয়াটা এখন উন্নত, সনটেকের জায়গার কাঠাও এখন অনেক দাম, ঠিক না? এখনো আমার মনে আছে যখন শুধু একটাই রোড ছিল, ওই যাত্রাবাড়ির ওদিক দিয়া যেতে হইতো ড্যামরা, এই রোডটা ছিল না তখন, এদিকে কচুরি পানা আর কচুরি পানাই ছিল, বর্ষায় আসলে পানি আর পানি ছিল, ঠিক না? এখন এক কাঠার জন্য ভাই ভাইকেও মারতে রাজি, ভাই ভাইয়ের সামনে মরতেও রাজি, ঠিক না? কেন উন্নত, ঠিক না? উন্নত দুনিয়াটা কিন্তু উন্নত হয়েছে আমাদের এই বিবেক বুদ্ধি বিদ্যার উপরে পারাইখা, বা বিবেক বুদ্ধি বিদ্যার সিঁড়ি বাইয়াই দুনিয়াটা উন্নত হয়েছে, ঠিক না? ওই উন্নত মানুষটার বাবা উচিত যে সারা দিন শুনি দিন 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 দিন, হুজুরদের মুখে আর কোনো কথা নাই, খালি দিন আর দিনই, জুমায় যাই তো দিন, দিন নিয়ে আলোচনা, তাবলিগালারা ঘরের দরজায় এসা ঠক ঠকায়া, ঘুমায় আসি না সুস্থ আসি না অসুস্থ আসি, ওদের সময় মতো চলে আসে আর খটখটায় জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে, যদি স্বীকারোক্তি দিল আসে, বলো না মসজিদ থেকে কিছু লোক আসছে, ওরও এসে দিনের পেঁচাল পাড়ে। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, চলেন না আমরা বিবেক দিয়া ভাবি যে এই দিনটা আল্লাহ আমাদেরকে দিলেন তো দিলেন কেন? যদি পর্যালোচনা করি সৃষ্টির ভিতরে তো আল্লাহ কাউকে দিন দিলেন না। মৌলানা বসা আছে বয়ান করা, মৌলানা বলক যে কোনো সৃষ্টির জন্য দিন আছে কিনা? আছে? কোনো সৃষ্টির জন্য দিন আছে না? এমনকি ফেরেশতাকেও আল্লাহ দিন দেন নাই, তাদের জন্য দিন নাই, হুকুম আছে, দিন নাই, দিন তাদেরকে আল্লাহ দেন নাই। যদিও ফেরেশতা নূরের তৈরি, যদিও মানুষ এক ফোঁটা বিদ্যুতে পানির তৈরি, মিম্মা ইম্মাহিন, আল্লাহ নিজেই বলতেছে মানুষ, অন্যদিকে চলে যেতেছি আমি, মানুষ যদিও পাওয়ার পরে ভাবে চলে আসে, ভাবের পরে বোঝেন, রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলাম, আল্লাহকে পাইতে পারলাম, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলাম, এর গোলাম হইতে পারলাম, এর রঙে নিজেকে সাজাইতে পারলাম, ও যুবক যৌবনে সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে, সাজায়া। শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে দশটা গুণ দিয়া সাজাবে, আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাহা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়া ভিতরে সাজাবে, আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, সাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়েলাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড়, এরকম আওয়াজ দিবে, কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, শুধু শুধু কাঁদেন নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আর তব কি কেন কাঁদেন? তো বলছে উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না, ও যুবক তোমার জন্য চোখের পানি একদিনও থামে নাই, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল, আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না, কিন্তু প্রশ্ন আমিই তুলে দিলাম, তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পাওয়া গোলাম হইয়া যাও, আমার বন্ধুর সাজে সেজা যাও, আমার বন্ধুর রঙে রইয়া যাও,
আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন নেট দেখা চুল কাটবে? আর কতদিন মাবনরা নেট দেখা আর সাজবে? কতদিন পোশাক বানাবে? কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব? তো কতদিন খোয়া লাভটা হলো কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে। আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল টানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, প্রকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবেই দেখি নাই, তাবে তাবে দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে বলো? কয়জন আছে? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুর চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না, আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোন বড় আল্লাহ কেউ দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠায়? যারা ইহুদি নাসারা সাজে সাজে ওদের দিকে তাকায়, আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সত্য বাঁধিয়ে দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সত্য বাঁধিয়ে দিলাম। আল্লাহ বলে, কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে আইসাই সেজদা, আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস, লম্বা সেজদা আসতে মাত্র রাখছে চাদরে, ডান দিক হইয়া সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মুক্তু আর সুররা কে জানি নাবি মার পেটের ভিতরে কেটা দিছেন, মুক্তুনান মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্মাইয়াতুর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাযা দিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা,
হ্যাঁ সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাই গায়েব করে দিছেন আরো লম্বা আওয়াজ আছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই মেসেজ দিছেন সেজদা করেন না মেসেজ দিছেন নামাজ যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালাম আসসালাম উম্মত যদি শুধু একটা রঙেই স্বাস্থ্য এক রঙেই স্বাস্থ্য নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙের অন্ত যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই আর ডাকে কে একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ কয়জন আসে আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নাই আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা আমারটা বাদেই দিলাম আমার বন্ধুরটা রাখতো বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি যদি চান যুবক যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই ওই আল্লাহকে পাইতে চাই ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না যে জান্নাতে সব রাখা আছে তোমাদের নাচও রাখা আছে গানও রাখা আছে যা চাবে তা রাখা আছে যা চাবে শুধু অল্প কয়েকটা দিন 60-70 বছর একটু বুকের উপরে হাত রাখো যেমন রোজা যদি গরমের দিনে হয় তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা কয়েক ঘন্টার ব্যাপার তো সূর্য ডুবতে দেরি সেহরি পর্যন্ত খাইতে দেরি করব সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব সেহরি পর্যন্ত খাবো দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না রব্বে কাবার কসম 60-70 বছর শুধু সবর করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে কিন্তু কথা সত্য হয়ে গেছে কথা সত্য হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে আজকে আমরা দূরে নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেশতা নাইবা আসছে একজনের চিৎকার আজকে জিজ্ঞাসা করেন প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে সারা দিন কান্দে সারা দিন রক্তক্ষরণ হয় জিজ্ঞাসা করেন আলেমদেরকে মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে জিজ্ঞাসা করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না কারণটা কি আমরা আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই আল্লাহটা তো বাদেই দিলাম আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই ও উম্মতে মুহাম্মাদি শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে আর গোলামির সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে পারবেন কে কে পারবেন দেখি তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম হ্যাঁ পাক্কা আপনি আমাদের তওবা কবুল করেন নামান দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে মউত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না যদিও যায় তাইলে যেন আমার মউতটা মউত যদিও আসে তো আমার মউতটা যেন এই কালারের প্যালার ভিতরে আসে সেটা হলো নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না হ্যাঁ মনের থেকে দোয়া করি আল্লাহ মউত আসবে বটে কিন্তু এই নামাজের প্যারার ভিতরে যেন আমার মউত আসে আরে বলেন মনের থেকে যে আল্লাহ নামাজের প্যারার ভিতরে যেন আমার মউত আসে এটা এই জন্য বলতেছি নামাজ আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো এক ব্যক্তি নামাজে মারা গেল আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো জায়গার থেকে এটা কোন আমি কি নিয়ে আসছি এটা পরের কথা আপনি আমাকে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন কি অধিকার আছে না নাই
ও ছিল কোথায়? নামাজে। কিছে? নামাজে। নামাজ কি? হায় হায়, আল্লাহু আকবার। নামাজ কি? নামাজ মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথোপকথনে থাকে, নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে পায়ে। আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। আর মাবন না, মাবন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? জায়নামাজে না? তো উনার তো বলতে পারবে, আপনি আমাকে জায়নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাস করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহরে। যদি আল্লাহ যদি জিজ্ঞাস করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোথিকা? আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি? তারপরও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে মইরা লাভ হইলো কি? কি? আরে যুক্তি কি বলে, সত্য তো? উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে তাহলে উনার ঘরে মইরা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরে মারা যায়, আল্লাহ রাসূল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে। তলবিয়া বুঝেন তো? হ্যাঁ, কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ তুই যদি তলবিয়া পড়স, তো আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস, এটা জানোস না? তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে, আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেন ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি এহরাম অবস্থায়। ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে, আর কি পড়তে পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে, হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো।